शिवे यस्य पराभक्ति त्यागे भी रतिरुत्तमा अहितुक कृपासिंधु शिवानंदम नमाम्यहम्। श्री भगवान कृपाय आबार आमरा समबेत होयेछि शिवानंद बाणी पाठ एवं आलोचनार उद्देश्य निये। आमरा जे दिनेर कथाटी पढ़छि सेदिन कि होच्छे तार तारीख होच्छे मे 1923 बैशाख 1330 बंगाब्द। ঘটনাটি ঘটে বেলুড় মঠে। সেই ঘটনাটি আজকে আমরা পড়ছিলাম, গত বিগত দুদিন ধরে পড়েছি, আজকে আমরা শেষটুকু অংশ পড়ব। আমাদের যেহেতু এই বিশেষ সময়ের জন্য অল্প সময়ের এক একটা এই পাঠ আলোচনা করতে হচ্ছে আধা ঘন্টার মতো, তাই অনেক সময় আমরা খুব বেশি আলোচনা একসঙ্গে করে উঠতে পারছি না। এই অধ্যায়টা এমনি সময় হলে এক ঘন্টাতেই সম্পূর্ণ শেষ হয়ে যেত, কিন্তু আধা ঘন্টা করে ছোট্ট ছোট্ট করে ভাগে করতে হচ্ছে, কারণ মানুষের সময় কম, শোনার ধৈর্যও কম। সেই সব ভাবনা চিন্তা রেখেই এগুলোকে আধা ঘন্টা বা তার কমে করা হয়েছে। আমরা বিগত দিন যেটি আলোচনা করেছিলাম বিগত দুদিন, যে একজন সিন্ধু প্রদেশীয় ভক্ত, তিনি মন্ত্র দীক্ষা পেয়েছেন স্বপ্নে মহাপুরুষ মহারাজের কাছে, কিন্তু স্বপ্ন ভেঙে যাওয়ার পরে তিনি আর সেই মন্ত্র মনে রাখতে পারেননি। তিনি পূজ্যপাদ মহাপুরুষ মহারাজকে চিঠি লেখেন, মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ তখন রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ, তিনি অনুমতি করেন সেই ভদ্রলোককে বেলুড় মঠে আসতে এবং যথাবিহিত তাকে দীক্ষা দেন। তিনি দীক্ষা দিয়ে ফিরে আসার পরে, পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ দীক্ষা দিয়ে ফিরে আসার পরে তার সেই আনন্দঘন মূর্তিটির কথা আমরা প্রথম দিন আলোচনা করেছি। যেদিন পূজ্যপাদ মহারাজ সারা ঘর ঘুরে বেড়াচ্ছিলেন এবং একটি গানই গাইছিলেন ভাবস্থ হয়ে, সদ্গুরু পাওয়ে ভেদ বতাওয়ে জ্ঞান করে উপদেশ, তব কয়লা কি ময়লা ছুটে জব আগ করে প্রবেশ। কয়লার ভিতর যখন আগুন প্রবেশ করে তখন আগুন কয়লা তার মলিনতাকে ত্যাগ করে এবং আগুন তাকে দহন করে ছাইতে রূপান্তরিত করে, যে কুচকুচে কালো কয়লা যাকে স্পর্শ করলে আমাদের হাত পাও কয়লা কালো রং ধারণ করে যেত, সেই কয়লা আগুনের স্পর্শে ধপধপে সাদা হয়ে উঠল। তিনি বলছেন যে গুরু ঠিক সেইরকম, গুরু সদ্গুরু কি করেন, জ্ঞান উপদেশ করেন, জ্ঞানের উপদেশ করেন, আর কি করেন, ভেদ বাতাওয়ে, ভেদ শব্দের অর্থ হচ্ছে ধাঁধা, রিডল, জীবনটার যে ধাঁধা আমরা ধাঁধাটা বুঝতে পারি না। আমি উদাহরণ দিয়েছিলাম যে ভুলভুলাইয়া বড়া ইমামবাড়া যে আছে লখনউয়ের, সেই ইমামবাড়ার সমস্ত রাস্তা 90 ডিগ্রিতে তৈরি করা আছে, কিন্তু এই ধাঁধাটা আমরা জানতে পারি না বলে আমাদের যে সমস্যা হয়, আমরা যে মুহূর্তে 90 ডিগ্রি থেকে একটু বেঁকে যাই ব্যাস সঙ্গে সঙ্গে এই ভুলভুলাইয়াতে বিপদ আসে। ভুলভুলাইয়া করা হয়েছিল তখনকার দিনে আমির অমরাহদের নিরাপত্তার স্বার্থে, নিরাপত্তার কারণে, যারা মানুষকে খুন করতে আসতেন বা মানুষের ক্ষতি করতে আসতেন তারা কখনোই সোজাভাবে চিন্তা করতে পারেন না, তাদের এই মানসিক প্রতিবন্ধকতার কথা ভেবেই ভুলভুলাইয়ার রচনা। তাই এই সমস্ত রাস্তা ভুলভুলাইয়ার 90 ডিগ্রিতে করা, যে মুহূর্তের ভুলে 90 ডিগ্রির বাইরে চলে যাবে সে আর কোনোদিন পুরনো রাস্তায় ফিরে আসবে না। জীবনটাও ঠিক তাই, জীবনের একটা রহস্য আছে, গুরু জ্ঞান উপদেশ করলে তখন আমরা বুঝতে পারি। আমরা এমনিতে ভাবি যে জগৎ সত্য আর ব্রহ্ম মিথ্যে, এই জগতে যা কিছু দেখতে পাচ্ছি আমার আত্মীয় স্বজন সমস্ত কিছু এরাই সত্য, আর ঈশ্বর তিনি মাত্র কুলুঙ্গিতে রাখার জিনিস, বিপদে পড়লে তার হাত ধরে গিয়ে কাঁদার জিনিস, তাকে সাপ মন্ত্র দেওয়া দরকার, প্রাপ্তি হলে তাকে খুব ভালো করে ফুলমালা দিয়ে প্রসাদ খাওয়া দরকার আমাদের, ঈশ্বর এর বাইরে আমাদের কিছু নয়। তাই আমরা ওই জীবনের যে রহস্য সেটা জানতে পারি না আর তার ভুলভুলাইয়া ঘুরে বেড়াই। গুরু আসেন, জ্ঞান উপদেশ করেন, জীবনের রহস্য বলেন এবং আমরা অনুভব করি এই যে জগৎটা দেখছি এটা সম্পূর্ণরূপে মিথ্যে, আর এই জগতের বাইরে যে ইন্দ্রিয়াতীত যাকে অনুভবে আনা যায় তিনি একমাত্র সত্য, বাকি সবটা মিথ্যে। শ্রীরামকৃষ্ণকে জাদুকর বলা হয়। কেন জাদুকর? জাদুকর কি করেন?
জাদুকর যা মিথ্যে তাকেই সত্য বলে দেখিয়ে দেন আর কি। আমরা যেটা দেখি সেটাকে সম্পূর্ণ মিথ্যে করে দিচ্ছেন। আপনি এলেন, আপনি বুঝতে পারছেন, কিন্তু আপনাকে এমন একটা মোহ জালে ফেলে দেন যে আপনি আসলটা ধরতে পারেন না। শ্রীরামকৃষ্ণ এমনই জাদুকর, তিনি আমরা দেখি কি দেখি, আমরা দেখি যে জগৎ সত্য আর ব্রহ্ম মিথ্যা। তিনি এই জাদু করে এই আমাদের চোখের সামনে এই আসল সত্যটা খুলে দেন, তিনি দেখিয়ে দেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। তাই গুরুর প্রয়োজনীয়তার কথা বলছে। ভক্তটি দীক্ষা পাওয়ার পর পূজ্যপাদ মহারাজের কাছে আসছেন, সমস্ত কৃতিত্ব তিনি তার গুরুকে দিচ্ছেন, তার এই নতুন নবজন্ম যে হয়েছে তার যাবতীয় কৃতিত্ব মহাপুরুষ মহারাজকে দিচ্ছেন। কিন্তু ব্রহ্ম পুরুষ তিনি এই সামান্য কৃতিত্বটিকেও তিনি নিতে রাজি নন। রামকৃষ্ণ সঙ্গের এটাই আমাদের গুরু পরম্পরায় ধারা। শ্রীরামকৃষ্ণ আমাদের গুরু, শ্রীরামকৃষ্ণ আমাদের ইষ্ট। তাহলে যে মানুষটির কাছ থেকে আমরা মন্ত্র দীক্ষা নিয়েছি তিনি হলেন শ্রীরামকৃষ্ণের প্রতিকল্প মূর্তি। আপনারা যারা বিভিন্ন মন্দিরে গিয়ে দেখেন, দেখেন দুটি মূর্তি থাকে সব মন্দিরে। একটা হচ্ছে মূল বিগ্রহ যেটি বেদির ওপর রাখা থাকে, সেটিকে কিন্তু স্নান করানো যায় না, নিত্য ধোয়া মোছা কিচ্ছু করা যায় না। আর তার একটি প্রতিনিধি থাকে, তাকে বলা হয় উৎসব বিগ্রহ। সেটি ছোট আকারের হয়, খুব সম্ভবত সেগুলি হয় পাথরের, না হলে আমাদের কোনো রকম মেটালের তৈরি হয়। তার উপরে নিত্য স্নান পুজো ইত্যাদি করা হয়। শ্রীরামকৃষ্ণের এই গুরুরা হলেন এই উৎসব বিগ্রহ, শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি। আমাদের এক একটা করে উৎসব বিগ্রহ যখন ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তখন আমরা নতুন উৎসব বিগ্রহ তৈরি করি। পূজ্যপাদ প্রেমেশানন্দজি মহারাজের একটি ভারি সুন্দর চিঠি আছে, বিশুদ্ধানন্দজি মহাপ্রয়াণে একজন অত্যন্ত ভক্ত অত্যন্ত দুঃখিত হয়ে তাকে লিখেছেন। তিনি লিখেছেন প্রত্যেক উত্তরে প্রেমেশ মহারাজ লিখেছিলেন যে তোমরা প্রত্যেক বছর তো নতুন নতুন প্রতিমা তৈরি করে পুজো করো, আর প্রতিমার বিসর্জনের সময় কেঁদে আকুল হও, আবার পরের বছর দুর্গা পুজো এলে নতুন প্রতিমা তৈরি করো, আর তাতে প্রাণ প্রতিষ্ঠা করে সেই একই আদ্যাশক্তি মহামায় পূজা করো। আমাদের ক্ষেত্রেও তাই। এতদিন শ্রীরামকৃষ্ণ বিশুদ্ধানন্দ প্রতিমায় পুজো গ্রহণ করেছেন, এবার তিনি মাধবানন্দ প্রতিমায় পুজো গ্রহণ করবেন। আমাদের শ্রীরামকৃষ্ণের প্রতিমা হচ্ছেন আমাদের সংঘগুরু বা গুরুরা, এই কথাটি তিনি খুব গভীরভাবে বুঝিয়ে দেন। ভক্তটি জিজ্ঞাসা করেছিলেন যে যেটা আমরা সাধারণত জিজ্ঞাসা করে থাকি যে মায়া মুগ্ধ সংসারী জীব আমরা নানা বন্ধনের মধ্যে হাবুডুবু খাচ্ছি, বেরোতে চাইছি অথচ বেরোতে পারছি না, কেন? তার যে কথা পূজ্যপাদ মহারাজ বলেছিলেন যে সংসারে কেমন করে থাকতে হবে, ঠাকুরের কথা প্রসঙ্গে বলেছিলেন বড়লোকের বাড়ি, বড় মানুষের বাড়ি দাসীর মতো থাকতে হবে, সব কাজ করতে হবে, কিন্তু মনের মধ্যে যেন এইটা থাকে আমি এই জগতের লোক নই। পূজ্যপাদ স্বামী যোগানন্দজি মহারাজের জীবনে এরকম একটি ঘটনা আছে। ছোট্ট যোগানন্দ, সে যখন তার খেলার সাথীদের সঙ্গে খেলত তখন সে মাঝে মাঝে ভাবাবেশে বলে উঠত যে আমি এই জগতের লোক নই, আমার আলাদা খেলুড়ে আছে। এইটা কনসিয়াসলি আমাদের ভাবতে হবে, এবং সে আসল খেলুড়ে যিনি এসে শেষ সময় এসে আমার হাতটি ধরবেন তার সঙ্গে খেলার জন্য নিজেকে একটু একটু করে প্রস্তুত করতে হবে। সেই গানে আছে না, কবে নিয়ে আমার বাসি বাজাবে গো আপনি আসি, আনন্দময় নীরব রাতে নিবিড় আধারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। আমাদের জীবনের অন্য পারে আমাদের ইষ্টকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখি, কিন্তু ওই দূরত্ব আমাদের যেন বজায় ভালো লাগে না। তাই আমাদের নিত্য প্রার্থনা যে আমি যে আমার যে বাঁশিটা ঠিকমতো, আমার যে জীবনযাত্রাটা ঠিকমতো করতে পারছি না, তুমি আমার জীবনেরই বাঁশিটি একদিন আমার হাত থেকে নিয়ে একটু বাজিয়ে আমায় দেখাও যে কেমন করে ঠিক বাজনা হওয়া উচিত। কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি, কবে আসবে তুমি সেই আনন্দময় নীরব রাতে নিবিড় আঁধারে। তিনি এলে সেই নীরব রাত, সেই নিবিড় অন্ধকারকে ভেদ করে এক আনন্দের বার্তা নিয়ে আসবেন। আমরা এইখানে গিয়ে থেমেছিলাম। আজকে আমরা বাকি অংশটুকু শেষ করে, খুব সামান্যই বাকি আছে, সেইটি আজকে আমরা শেষ করে দিতে চাই। এমন সময় প্রসাদ পাইবার ঘণ্টা করিতেই মহাপুরুষজি ভক্তটিকে প্রসাদ পাইবার জন্য যাইতে বলিলেন। খানিক পরে জনৈক সেবক শ্রী শ্রী ঠাকুরের প্রসাদ মহাপুরুষজির জন্য লইয়া আসিলেন।
সেই দিন তিনি খাইবার আসনে বসিলেন, কিন্তু দীক্ষা দিয়া ঠাকুর ঘর হইতে আসিবার পর হইতে তাহার খুব অন্তর্মুখ ভাব কেমন একটা নেশার ঘোর যেন লাগিয়াছে। চক্ষু প্রায় নিমিলিত, আহারের দিকে আদৌ মন নাই, অভ্যাসবশত নিঃশব্দে ধীরে ধীরে সামান্য খাইতেছেন। একটু কথাবার্তা বলিলে হয়তো তাহার মন আহারের দিকে আসিতে পারে এই ভাবিয়া সেবক নিস্তব্ধতা ভঙ্গ করিয়া একটু প্রসঙ্গের অবতারণা করিবার উদ্দেশ্যে বলিল, মহারাজ আজ দীক্ষা দিতে ঠাকুরবাড়ি বেশ অনেকক্ষণ থাকতে হয়েছিল। মহাপুরুষজি যেন সুতথিতের ন্যায় একটু চমকিত হইয়া বলিলেন, হ্যাঁ আহা লোকটা খুব ভক্তিমান, ওর ওপর ঠাকুরের বিশেষ কৃপা আছে, তা না হলে অত ভক্তি হয় না। কার কেমন আধার দীক্ষা দিবার সময় তা বেশ বুঝতে পারা যায়। যাদের আধার খুব ভালো তারা মন্ত্র পাওয়া মাত্র বিহ্বল হয়ে পড়ে, সর্বাঙ্গ পুলক অশ্রু কম্পন এইসব হতে থাকে, সঙ্গে সঙ্গে কুল কুণ্ডলিনী জাগ্রত হয়ে ওঠে আর সহজেই ধ্যানস্থ হয়ে পড়ে। এই ভক্তটিকে তাই দেখলাম, মন্ত্র শোনা মাত্রে সর্বাঙ্গে কম্পন একটু পরে পুলক ক্রমে ধ্যানস্থ হয়ে পড়ে, আর কি প্রেমাশ্রু দু চোখের কোন দিয়ে ধারা বয়ে পড়ছিল, তাই দেখে আমারও খুব আনন্দ হচ্ছিল। ঠিক ঠিক ভক্তকে মন্ত্র দিয়ে খুব আনন্দ হয়, মন্ত্র দেওয়া সার্থক হয়। যাদের মন্ত্র পাওয়ার ঠিক সময় হয়েছে তাদের হৃৎপদ্ম যেন বিকশিত ও উন্মুখ হইয়া থাকে এবং মন্ত্র পাওয়া মাত্র উহা যেন সযত্নে আঁকড়ে ধরে। আমার কেবলই মনে হচ্ছিল ঠাকুরের দয়ার কথা, আহা তিনি কতভাবে কত লোককে কৃপা করছেন, দেশ বিদেশে কত লোক যে তার কৃপা পাচ্ছে তার ইয়ত্তা নেই, ধন্য প্রভু। সেবক দীক্ষা মন্ত্র পাওয়ার সঙ্গে সঙ্গে সকলেরই তো মহারাজ একটু উদ্দীপন হয়, যাদের অত উচ্চ আধার নয় আপনাদের কৃপা পেয়ে তাদের কি কোনো কল্যাণ হবে না? মহাপুরুষজি, কেন হবে না, তাদেরও হবে, তবে একটু দেরিতে হবে। সিদ্ধ গুরুর এমন শক্তি আছে যে শিষ্যের মনকে তৈরি করে নিতে পারেন এবং খুব অল্প দিনের মধ্যে তাদের জীবনের গতি আধ্যাত্মিকতার দিকে নিয়ন্ত্রিত হতে পারে। সিদ্ধ মন্ত্রের শক্তি অমোঘ, বিশেষ করে সিদ্ধ মন্ত্র শক্তি যদি আত্মজ্ঞ গুরুর ভিতর দিয়ে সংক্রামিত হয়। ঠাকুর বলতেন, সদ্গুরুর কৃপা হলে জীবের অহংকার তিনটাকে ঘুচে যায়, আর গুরু কাঁচা হলে শিষ্যের সংসার বন্ধন কাটে না, শিষ্য মুক্ত হয় না। এইবার আজকের আমাদের যে অংশটুকু যেটা দিয়ে আমরা শেষ করব সেই আলোচনা প্রসঙ্গে আমরা চাই, দীক্ষা দেওয়ার পর থেকে আমরা বলেছি আগের দিন যে মহাপুরুষ মাস বিশেষভাবে অন্তর্মুখ হয়ে পড়েছেন, তিনি খাবার আসনে বসে আছেন কিন্তু কিছু দিয়ে খেতে পারছেন না, তাকে খাবার ইয়েতে মন নামিয়ে আনার জন্য তার সেবক তাকে জিজ্ঞাসা করছিলেন যে আজকে আপনাকে অনেকক্ষণ ঠাকুর ঘরে থাকতে হচ্ছে। মহারাজজি বললেন, যে লোকটির কথা বলছেন যার দীক্ষা হয়েছে সে খুব ভক্তিমান, তার উপর ঠাকুরের বিশেষ কৃপা আছে, কেন না তার মনটি যেন তৈরি হয়েছিল, এটা খুব একটা জরুরি কথা। আমরা অনেক সময় দীক্ষার জন্য খুব ছটফট করতে থাকি কিন্তু দীক্ষার জন্য আমরা তৈরি হই না, আমাদের যে মনটা সেটা দীক্ষা পাওয়ার জন্য যথেষ্ট তৈরি হয় না। অনেক সময় এ দীক্ষা নিয়েছে সে দীক্ষা নিয়েছে এই দিয়ে দীক্ষা নেবার আমাদের ইচ্ছে হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে অন্যভাবে আপনারা নেবেন না, দীক্ষাটা আমাদের কাছে খানিকটা স্ট্যাটাস সিম্বল হয়ে যায় যে আমি দীক্ষিত। আমাদের মনে আছে সন্ন্যাসের পরে বাড়িতে ভিক্ষা করতে গেছিলাম, সেই গল্প আমরা অন্য জায়গাতেও বলেছি যে খুব সামান্যই ভিক্ষা টিক্ষা দিলেন, অত্যন্ত দুর্ব্যবহার করলেন, কিন্তু যাওয়ার সময় জিজ্ঞাসা করছেন কোন আশ্রম থেকে নেওয়া হয়েছে, আসছি আমরা। আমাদের সাধারণত সন্ন্যাসের সময় আইডেন্টিটি ডিসক্লোজ করা ভালো, তাই আমরা বললুম যে এই কাছাকাছি একটা আশ্রম থেকে এসেছি। আমাদের চেহারাটা সেই সময় এমন একটা অবস্থা হয়, 7-8 দিন দাড়ি না কাটা, ময়লা কাপড়, পায়ের জুতো নেই, রামকৃষ্ণ মিশনের এমন সাধুদের এমন চেহারা বড় একটা লোকে কল্পনাও করে না, তাই তাদের মনেও হয় না যে আমরা রামকৃষ্ণ মিশনের সাধু। ভদ্রলোকটি বললেন, আমরা জানেন তো সবাই বেলুর মঠ থেকে মন্ত্র দীক্ষিত। আমি এই অর্থে তাদের দীক্ষাকে তির্যক কিছু বলছি না, কিন্তু এটা আমাদের কাছে একটা বড় শিক্ষা, সবসময় যে উচ্চ আধারের প্রবাহ আমার দিকে এলেই হবে না, আমাকেও সেটা ধারণ করার যোগ্য হয়ে উঠতে হবে,
সিংহের দুধ অত্যন্ত উষ্ণ, সেটিকে কিন্তু মাটির পাত্রে রাখা যায় না, কারণ মাটির পাত্রে রাখলে সেই পাত্র ফেটে যাবে। সিংহের দুধ সবসময় পাথরের বাটিতে রাখতে হয়। ঠিক ওই রকম ঈশ্বরের কৃপা ওই রকম উষ্ণ দুধের মতো আমাদের হৃদয়টাকেও সেটিকে ধারণ করার যোগ্য হয়ে উঠতে হয়। পূজ্যবাদ মহারাজজি ভারী সুন্দর একটি কথা বলছেন যে ঠিক ঠিক ভক্তকে মন্ত্র দিয়ে খুব আনন্দ হয়, মন্ত্র দেওয়া সার্থক হয়। ঠিক ঠিক ভক্তকে যারা ভক্ত তাদেরকে দীক্ষা দিলে, এই কথাটা আমরা পরবর্তীকালে আমাদের গুরুদের কাছেও শুনেছি। পূজ্যবাদ ভূতেশানন্দজি মহারাজের কাছে একজন মহিলা এসেছেন, তিনি খুব কাঁদছেন। তাকে দেখে পূজ্যপাত ভূতেশানন্দজির মনে হয়েছে যে এতদিনে বোধ হয় একজন কাউকে পাওয়া গেল যিনি ঈশ্বরকে চাইবার জন্য কাঁদছেন। কিন্তু অনেক কাণ্ড করে জিজ্ঞেস করে তার কান্দার কারণ জিজ্ঞেস করতে গিয়ে জানা গেল যে তার বাড়িতে তার ভাড়াটেরা বড় কষ্ট পাচ্ছে, তাকে কষ্ট দিচ্ছে। তাই তিনি তার গুরুর কাছে এসেছেন গুরুর শক্তি চাইতে, যাতে তাঁর শক্তিতে তার ভাড়াটেরা তাকে উঠে যায়। সবাই এই নিয়ে খুব হাসাহাসি করছে, খুব মজা করছে, যেমন করা হয় ভূতেশানন্দজির ঘটনাটা বলার পরে। কিন্তু মহারাজ ভারী গম্ভীর হয়ে আছেন এবং মাঝে মাঝে তারপরে যখন সবাই থেমে গেলেন তখন মহারাজ বললেন, মনে মনে ভাবছি এই ঘটনাটা করে যে কী জিনিস সঙ্গকে দিয়ে গেলাম। এই যে যেমন গুরু ভালো আমরা তো সবসময় দেখেই নিই, আমাদের ব্রহ্মজ্ঞ গুরু চাই, তেমনি আমাদের কিন্তু ভালো শিষ্য হওয়াটাও খুব 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 জরুরি। যে গুরুর যে মন্ত্র মা বলছেন না, কৃপা ফিরে যায়, শুধু গুরু কৃপা করলে হবে না, আমরাও আমাদেরও সেই কৃপা ধারণের যোগ্য হয়ে উঠতে হয়। এই প্রসঙ্গে আমাদের সেবক মহারাজ পূজ্যপাদ মহারাজজিকে জিজ্ঞাসা করছেন যে যারা দীক্ষা পেলেন সবাই তো এরকম যোগ্য থাকেন না, তাহলে তাদের কি হবে। আর এই সুন্দর কথা বলছেন, বলছেন গুরু যে মন্ত্রটি দেন সেটি সিদ্ধ মন্ত্র, সেই সিদ্ধ মন্ত্রের যদি জপ করা যায় তাহলে গুরু কৃপায় মানুষের ভেতরের আমূল পরিবর্তন হয়। আমরা তো খুব আমরা সবসময় চাই যে কিছু একটা অলৌকিকত্ব একটা মিরাকল হোক আমাদের জীবনে, এইটা আমরা সেটার উপর খুব নির্ভর করি। ভারতের সাধক ভারতের সাধিকা অত্যন্ত উচ্চমানের গ্রন্থ, কিন্তু আপনারা যদি খুব গ্রন্থটি ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন দেখবেন সারা গ্রন্থ জুড়ে ফুল অফ মিরাকলস, এবং ওইগুলো আমরা খুব গোগ্রাসে গিলি যেন ওগুলোই জীবনের শেষ কথা, সেটা কিন্তু নয়। যে মন্ত্র মানে তখনই এটা মিরাকল হচ্ছে এই যে গুরু প্রদত্ত মন্ত্র পাওয়ার পরে আমার জীবনের যদি আমূল পরিবর্তন না হয়, আমি যদি সত্যের প্রতি সত্যপরায়ণ না হতে পারি, আমি যদি মানুষের জন্য নিজেকে নিজের মানুষের কথা না ভাবতে পারি, অন্যের দুঃখে ব্যথিত না হতে পারি, অন্যের সেবা না করতে পারি, আমি যদি বাজে যে সমস্ত কাজকর্ম ছিল সেগুলোকে পরিত্যাগ না করতে পারি, তাহলে নিশ্চিত 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 করে জানতে হবে যে আমার দীক্ষা ঠিকঠাক মতো হয়নি। কিন্তু যদি আমি মন্ত্র ঠিক ঠিক আচরণ করি তাহলে আমাদের চেষ্টা করতে হয় না, এগুলো অটোমেটিক্যালি আপনা আপনি আমাদের জিনিস থেকে মুছে যায়, আমাদের জীবন থেকে এমনি এমনি চলে যায়, কম্পিউটারের ভাষায় ডিলিট হয়ে যায়, অপ্রয়োজনীয় হয়ে যায় জীবনে। তাই আমাদের উচিত ইষ্টের প্রতিনিধি আমাদের গুরুরা, তিনি যেরকমভাবে আমাদের জীবনকে পরিচালিত করেন সেইভাবে আমাদের জীবন পরিচালনা করা দরকার। শেষ করেছেন এই কথা বলে, সদ্গুরু পাওয়া জীবনে খুব প্রয়োজনীয় আছে। সদ্গুরু তাঁর শক্তি দিয়ে সিদ্ধ মন্ত্রের সঙ্গে তার নিজের আত্মশক্তিকে সংযোজিত করে আমাদের হৃদয়ের ভেতরের অন্ধকারকে দূর করেন, সেই অন্ধকার হৃদয়ে আলোর স্পর্শ ঘটান এবং আমাদের একটি নতুন মানুষে রূপান্তরিত করে। শ্রী ভগবানের কাছে প্রার্থনা যে আমাদের ভেতরও এই নতুন মানুষ হওয়ার যেন প্রেরণা সবসময় শ্রী ভগবান আমাদের মধ্যে দেন। আগামীকাল শ্রী গুরু পূর্ণিমা, ভগবানের কাছে প্রার্থনা যেন আমরা ভগবানকে পাওয়ার ইচ্ছাটুকু পেয়ে যে মন্ত্রটি পেয়েছি সেইটাকে নিয়ে যেন আমাদের সাধ্য মতো সাধন ভজন করার চেষ্টা করে থাকি। যেন সেই গানে যেরকম বলা আছে না,
যেন ভুলে না যাই বেদনা পাই শয়ন স্বপনে, আরো একটি গান আছে, মা আমাদের মানুষ করো এই মিনতি ওই রাঙা পায়, তোমার ছেলে হয়ে যেন মা দিন কাটে না ধুলো খেলায়। পূজ্যপাদ আত্মস্থানন্দজি মহারাজকে দেখেছি অল্প বয়সী ছেলেদের দীক্ষা দেওয়ার পরে একটি ভারী সুন্দর কথা বলতেন, বলতেন যে সাধন কি তা তো জানলে, সাধন পথ কেমন তাও জানলে, এবার একটা জীবন যাপন করে দেখাও, এতে দূর থেকে মানুষ তোমার দিকে তাকিয়ে বলে এই লোকটা রামকৃষ্ণ বিবেকানন্দ করে। রামকৃষ্ণ বিবেকানন্দ করার অর্থ তাকে ভেবে রামকৃষ্ণময় একটা জীবন যাপন আমরা যেন করে উঠতে পারি। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্ব দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিন্টে লোকানাম হৃদয়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।